হবে তত ভালো, বুঝছ না? আলোটা থাকো, আলোটা থাকলে আলোটা যেখানে যেটা দরকার ওটা আসে। আচ্ছা Mm-hmm.
কি অবস্থা, কতটুকু কভার হইলো? হইতেছে আমরা যদি একটু সামনে যাই, সামনে হচ্ছে আমাদের শহীদ মিনার, যদি ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যে কারণে এখানে কিছু ইট বালু সুরকি এগুলো পাওয়া যাবে। আর যদি আর একটু সামনে আগাই তাহলে ওইখানটায় আমরা পাবো আমাদের ঢাকা কলেজের নতুন একটা ভবন। চলো আমরা ওইদিকে আগাই। এই পাশটা, এটাই হচ্ছে আমাদের ঢাকা কলেজের নতুন ভবন। এখানে রাষ্ট্রবিজ্ঞান সহ আরও বেশ কিছু ডিপার্টমেন্ট একসাথে এখানে নতুন করে নিয়ে আসা হয়েছে। এটা একটু জুম করে দেখা যাবে। কলেজ কলেজ যাবে যে
আরে জিহাদ কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা বাস? ওই ভিডিও রেকর্ড হইতেছে এরা তোমাদের বড় ভাই, তোমাদের আর এরা আমার বন্ধু। আচ্ছা, মাঠের পিছনে কি সাজাইছে নাকি সামনে জাস্ট? কখন সামনে যান।
Thank you.
ফোন দিয়া না, ওইটা হচ্ছে আলাদা একটা ছোট্ট ক্যামেরা, ওই ক্যামেরাটার নামই হচ্ছে ইনস্টা 360। বাইক আসলে একটু সতর্ক করে দিস, মারা লাগে না, টান দিয়ে নিয়ে যায়। অনেকেই মনে কর রাতের বেলা বাসার থেকে বের হইতে চায়, কিন্তু খুব আফসোস তাদের বের হইতে পারে না। আজকের ভিডিওটা তাদের জন্য, সো এটা সবার জন্যই। এরকম একটা, হ্যাঁ, রাতের বেলা আসলে এই ফোলা রোডটা কেমন থাকে এটা এখান থেকে দেখা যায়।
আসলে রেসিং এর জন্য খুব বেস্ট, এই জন্য একটু পরপর ইয়া দেওয়া স্পিড ব্রেকার দেওয়া। চল